ফুলবাড়ির 2 নম্বর গ্রাম পঞ্চায়েত সিপাইপাড়া এলাকায় চুরির ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ালো। জানা গিয়েছে সোনার আংটি, মঙ্গলসূত্র ও কানের দুল সহ নগদ 6,000 টাকা চুরি হয়েছে। ঘটনার পর সেখানে পৌঁছায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। চুরির ঘটনার পরে এলাকাবাসীদের মধ্যে একটি চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং যাদের বাড়িতে চুরি হয় তাদের নাম আশিস মণ্ডল, তিনি একজন পেশায় কাঠ মিস্ত্রি। তিনি জানান বাড়ির 3টি তালা ভেঙে ঘরের ভেতর ঢুকে যায় চোর। পরে ঘটনাস্থলে উপস্থিত হন ফুলবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রী দিলীপ রায়। আমি কাজের থেকে আসার সময় দেখি যে কাজের থেকে আসে দেখি বাড়ির গেটটা ভাঙা, পিছন দিকে জানলাটা ভাঙা আছে খোলা দেখলাম। আসে দেখি ঘরের জিনিসপত্র সামনে গেট ফেট সব ভাঙা। ভাঙার পরে দেখি যে ঘরের জিনিসপত্র সোনা টোনা যা ছিল 5-6 হাজার টাকা ছিল, আর 2টা আংটি ছিল, আর কানেরটা ছিল, আর মঙ্গলসূত্র ছিল, এগুলো সব চুরি হয়ে গেছে আমার বাড়িতে। কোথায় গেছিলেন আপনি? আমি গেছিলাম আমার ব্রিজে কাজে, আমার স্বামী স্ত্রী স্বামী আমার বউ গেছিল বাইরে কাজে। কখন গেছিলেন আপনি? আমরা গেছিলাম 11টার দিকে। চুরি হয়েছে 2টা আংটি আর মঙ্গলসূত্র আর কানের, আর 6,000 টাকার মতন ছিল, হবে 40,000 টাকা, 42,000 টাকা হবে। হ্যাঁ, ক্যাশ 6,000 টাকা মতন ছিল, 5-6 হাজার টাকা ছিল। হ্যাঁ, তালা টালা ভেঙেছে, তালা আছে তো, তালা এখানে দেখাতে পারি। হঠাৎ করে বাড়ি থেকে এরকম দুপুর টাইমে ফাঁকা বাড়ি পেয়ে চুরি হয়ে গেলো, কি বলবেন? ফাঁকা বাড়ি, এখন আমরা তো থাকি না বাড়িতে, আমরা তো সবসময় বাইরে কাজে থাকি, সবসময় আসে দেখি যেরকম অবস্থা, এখন কি বলবো? পুলিশকে আমরা জানিয়েছি, এখনো তো পুলিশ আসবে, আর আসে দেখবে এখন কি বিবেচনা করবে, ওনরা ওনরা করে দেখবে এখন কি রায় নেবে, ওনরা ওনরা বুঝবে। আপনার নামটা? আমার নাম আশিস মণ্ডল। যে পাশের বাড়িতে চুরি হয়ে গেছে জানি না, আসলাম দুপুরবেলা দোকান থেকে, এসে মানে একটু কেবলই খেয়ে দিয়ে শুইলাম, শোয়ার পরে দেখি পাশের বাড়ির ছেলেটা ডাকতেছে, দাদা ও আসো, কি ব্যাপার? এরকম দেখো তালা তোলা ভেঙে সব চুরি হয়ে গেছে। কি কি চুরি হয়েছে? আইসে দেখলাম যে ওদের ঘরের শোকেস ভাঙ্গা, বিছনা উল্টানো, মানে এরাই ব্যাপার, তালা তোলা ভাঙ্গে চুরি সব শেষ করে দিছে। তারপর জানতে পারলাম যে ওদের ঘরে যা যা ছিল বললো, যে সোনার দানা কিছু ছিল, এই মঙ্গলসূত্র, কানের আংটি, টাকা পয়সা, বেশ ভালোই কিছু চুরি হয়েছে। এখন এই বিষয়ে কি বলবো, বলি যে এরকম তো করা ঠিক না, এরা গরিব মানুষ, অনেক কষ্ট করে স্বামী স্ত্রী দুজনে কাজকর্ম করে যাই কিছু জমাইছে, তো সেগুলো তো যে নিয়ে গেলো চোরে, একটু খেয়াল রাখুক প্রশাসন। হ্যাঁ, একটু পাহারা টাহারা দেখ। না, বাড়ির মালিক ছিল না, দুজনেই ছিল না, ওরা দুজনেই স্বামী স্ত্রী কাজে বেরিয়েছে। আপনার নাম? আমার নাম সুধান মজুমদার। চোর ঢুকছে, ঠিক আছে, ওর বাড়িতে চোর ঢুকছে। এখন ও তো আবার কাঠের কাজ করে, আমরা জানি যে কাঠের কাজ করতেছে ওনার ঘরে মধ্যে, কিন্তু আওয়াজ হচ্ছে পুরা। হ্যাঁ, বাইরে দেখি বাচ্চা ছেলে আমার ঘুরতেছে, আমি কি বাবা ঘোরাঘুরা করতেছি সেদিকে, ও বলে কি যে একটা লোক এদিক দিয়ে ঘুরতেছিল, ওইটাই দেখতেছিলাম এরকম, কিন্তু জানি না যে ওর বাড়িতে যে চোর ঢুকছে। হয়তো ও চুরি ঠুরি করে ওগুলো ভাঙ্গাচোরা করে ও নিয়ে পালাই গেছে। তারপরে ও খাইতে আসছে দুপুরবেলা বাড়িতে, এসে সবাইকে ডাকাডাকি করতেছে, বলতেছে এটা 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 ভাঙছে, এটা এটা দেখছো। ও যে সোনা ছিল, আংটি ছিল, তার মঙ্গলসূত্র ছিল, 6,000 টাকা ক্যাশ ছিল, ও হবে তা মনে করো 43-40 হাজার টাকার মতো সোনা দাম। হঠাৎ করে দুপুরটা চুরি হয়ে গেল ফাঁকা বাড়িতে, কি বলবেন এই বিষয়ে এলাকাবাসী?
এখন কি বলবো, এখন এরকম চুরি হয়ে যাওয়া মানে ক্ষতি তো একটা না বলো, গরিব মানুষ তো আমরা। হ্যাঁ তাহলে আমার হিসাবে দেখা যাচ্ছে বাড়ি থেকে কাজকর্ম করতেও আমাদের যাওয়া যাবে না বাইরে, কি তাহলে কি ঘরের মধ্যে আমরা না খেয়ে থাকবো? এরকম কি এলাকা চুরি হয়েছিল এরকম? হয় এরকম মাঝে মাঝে চুরি হয় তো, ওই যে ওই বাড়ি তো চুরি হয়েছিল একবার, ওই সন্ধ্যার টাইমে চুরি হয়েছে। ওরা এখন কি করছে এরকম দেখুক, চোরগুলাকে ধরুক, চোরগুলাকে এরকম করে ধরে শাস্তি দেও, চোরগুলাকে ধরুক। ওনারা তো ঠিকই জানে যে এদিকে লোকাল। আমার নাম বিনা মজুমদার, এটা সিপাইপাড়া। মানে সেটা আশ্চর্যজনক ব্যাপার যে দিনের বেলা চুরি, মানে ভাবাই যায় না, যেটা কোনোদিন ভাবিনি এরিয়ার মানুষ। আমি আর কি বলবো, দিনের বেলা নিশ্চয়ই লোকাল বদমাস ছেলেপেলে কিছু আছে যারা সন্দেহ করে, খবর রাখে যে বাড়িটার লোকজন নেই আমরা দিনের বেলায় ঢুকবো, ঠিক যেরকম টিম টিম তৈরি করে ঘুরে বেড়ায়। আমি আপনাদের মাধ্যমে প্রশাসনকে বলবো শক্ত হাতে দেখার জন্য এই ব্যাপারগুলো যেন যেভাবে বন্ধ করা যায়, সাথে পাড়া প্রতিবেশীর লোককেও বলবো যে যার উপরে সন্দেহ বাজেন হলে সেটা যেন পুলিশকে জানায়। কি বলবো, এলাকাবাসীরা বলছেন যে তারা বাড়ি ফাঁকা বাড়ি রেখে কোথাও যেতে পারছে না, এবারে একই বছর চুরি ঘটনা ঘটে চলে তো কি করে ভরসা করবেন বুঝতে পারছেন না। সজাগ হতে হবে সবাইকে, এটা তো আর ফাঁকা বাড়ি থেকে যাওয়াও তো উচিত না, যা চলছে এখন সময়, দিনের বেলায় যে চুরি হলো এরপরে ফাঁকা বাড়ি থেকে যাবে, কেউ যেতে চাবে না, এটা তো স্বাভাবিক কথা। কিন্তু প্রশাসনকে দেখতে হবে, সাথে আমরা যারা আছি তাদের সবাইকে মিলে দেখতে হবে যে কে এরিয়ার ছেলেপেলে না তারা ঘুরে বেড়াচ্ছে, সন্দেহ হলে তাকে ডাকতে হবে, জিজ্ঞাসা করতে হবে যে তোর বাড়ি কোথায় কেন ঘুরে বেড়াচ্ছিস, এগুলো এরিয়ার মানুষকে সজাগ হতে হবে। যদি নিজেরা জিজ্ঞাসা না করে তাহলে আমাদেরকে জানাতে হবে যে এখানে একটা সন্দেহভাজন ছেলে ঘুরে বেড়াচ্ছে, একটু এসে দেখেন, এসে দেখবো আমরা। কি মনে হচ্ছে এগুলো দেশবিদেশি মানে এলাকারই নাকি বাইরে? এগুলো এরিয়ার কিছু বদমাশ ছেলেপেলে আছে, নাহলে কী করে জানে যে বাড়িতে কেউ নাই এই সময়টার মধ্যে? নিশ্চয়ই এরিয়ার কিছু বদমাশ ছেলেপেলে আছে, সাথে একদিন হয়তো বাইরেও থাকতে পারে। আপনার নাম? দিলীপ রায়, ফুলবাড়ির প্রধান। আমি